আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্কুল খুলে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চাই না বললেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের জন্য দেয়া হয়েছে আগাম বুকিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন, রায় সন্তুষ্ট বাদী পক্ষ। চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে 8 জন নিহত, আহত 5। রোহিঙ্গা সংকট সমাধানে চতুর্থবারের মতো জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। স্কুল খুলে দিয়ে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না সরকার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। ভ্যাকসিনের জন্য দেওয়া হয়েছে আগাম বুকিং। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আপনার যা বক্তব্যের মধ্যে বলেন উৎখাত করতে হবে, আপনাদের কবে প্রস্তুত হয়ে উৎখাত করবেন? আর আমাদের যে শক্তি আছে সেই শক্তি যে আমাদের 2 মিনিটের মধ্যে আমরা উৎখাত করতে পারি আপনাদের। 1975 সালের 25শে জানুয়ারি সংসদে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউ হ্যাভ এ লিবার্টি, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি, একথা বললে চলবে না। কিন্তু রেসপন্সিবিলিটি নেব না আর সেখানে যে সরকারি কমিশনের মধ্যে। সেই ভাষণকেই শোনানো হলো মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে। জজ যে যখন পায়। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের সমাপনী দিনে সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখ স্বাচ্ছন্দ্য দেখেননি, স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বলেন, দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু কখনই ক্ষমতার লোভ করেননি, চেয়েছিলেন সোনার বাংলা গড়তে, কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি। যে মানুষটা তার জীবনের সবটুকু বিসর্জন দিয়েছেন একটি জাতির জন্য, যে মানুষটা তার জীবনের কোনো আরামায়েশের দিকে তাকাননি, বারবার নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন একটা জনগোষ্ঠীর জন্য, তাদের একটা স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য, একটা রাষ্ট্র দেওয়ার জন্য, তিনি কেন ওই ক্ষমতার লোভ করবেন? তার ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবারই ক্ষমতা যেতে পারতেন। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা ঐক্যের সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধু। তার জন্য তিনি ক্ষমতা একেবারে বিকেন্দ্রীকরণ করে তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন, যে সেখান থেকেই বাংলাদেশের উন্নয়নটা শুরু হবে। এবং তার জন্য যে পরিবর্তনটা তিনি এনেছিলেন, যদিও সেই জিনিসটা কেউ কখনো ভালোভাবে জানারও সুযোগ পায়নি বা সে করারও সুযোগ পাননি, তাকে সেই সুযোগটা দেয়া হয় নাই। স্কুল খুলে দিয়ে সরকার শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, ভ্যাকসিনের জন্য আগাম বুকিং দেওয়া হয়েছে। সেকেন্ড ওয়েভ অর্থাৎ আবার ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায়। সে ধাক্কাটা আমাদের দেশেও আসতে শুরু করেছে। আমরা এখন থেকে সচেতন, হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি। এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা নিয়ে এখনও রিসার্চ চলছে, আমরা আগাম বুকিং দিয়েছি যাতে সেটা চালু আসার সাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা আনতে পারি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2000 সংশোধন বিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2000 সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এবং যেখানে বেশি লোকজনের সমাগম সেখানে যাওয়ার সময় অবশ্যই সবাই মাস্কটা পরে থাকবেন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেয় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন্নাহারের আদালত। প্রায় 11 মাসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হল। রাসেল খানের রিপোর্ট। গেল 5 জানুয়ারি সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরদিন ওই তরুণীর বাবা ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
8 জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র‍্যাব। 16 মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় আসামিকে কারাগারে রেখেই মামলাটির ভার্চুয়াল শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক কামরুন্নাহার। এরপর 12 নভেম্বর মামলার একমাত্র আসামি মজনুর আত্মপক্ষের সমর্থন, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। রায় ঘোষণার দিন মজনুকে আদালতে হাজির করে পুলিশ। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে এ রায়ে মজনু ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ তার আইনজীবীর। রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্টভাবে আসামের বিরুদ্ধে ধর্ষণের বিষয় প্রমাণ করতে সক্ষম হয়নি, যার কারণে আসামির যে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার যে রায় হয়েছে সেই রায়ে আসামিপক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা খুব চেষ্টা করেছি, আমরা অভিযোগ গঠনের দিন আপনাদেরকে বলেছিলাম যে ছোট ছোট ডেট দিয়ে আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য, আমরা তাই করতে পেরেছি। তো আমরা বলতে চাই যে কোনো ঘটনা ঘটে কিংবা মামলা হয় এবং সেটি বিচারও হয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন মজনুর আইনজীবী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে ডোবায় পড়ে 8 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হন আরও 5 জন। বরেন্দ্র এলাকায় ধান কাটা শেষে ট্রলিতে করে তারা বাড়ি ফিরছিলেন। নিহত 8 জনের বাড়ি শিবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। শ্রমের বিনিময় পেয়েছিলেন ধান, সেই ধান নিয়ে আর বাড়ি ফেরা হল না 8 কৃষি শ্রমিকের। দুর্ঘটনায় মারা যান তারা। ভোর 5:30 দিকে বরেন্দ্র এলাকা থেকে ট্রলি করে শিবগঞ্জের বাড়িতে ফিরছিল ওরা 15 জন। ভোরে বারিকবাজার আঞ্চলিক সড়কের ভাঙাশাকো এলাকায় এলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যান 7 জন, পরে হাসপাতালে প্রাণ হারান আরও 1 জন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এই রাস্তাটা খুবই সরু এবং এক সাইডে খুবই নিচু, এই নিচুর কারণে গাড়ির উপরে যারা লেবার ছিল তারা খুবই গরিব মানুষ, ওরা গাড়ির উপরে বস্তার ধানের বস্তার উপরে বসেছিল, পানির মধ্যে গাড়িটা যখন পড়ে যায় বস্তার উপর থেকে তারা আগে তারা পড়ে, তার উপরে বস্তা বস্তার উপরে গাড়ি পড়ে তারা নিহত হয়েছেন। এদিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে স্থানীয় প্রশাসন। নিয়ম অনুযায়ী নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 করে টাকা দেয়া হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানে আবারও প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘে। স্থানীয় সময় বুধবার সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে এই প্রস্তাবনা পাশ হয়। রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের আদেশ সহ বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে এবারের প্রস্তাবনায়। একই সঙ্গে সুনির্দিষ্ট ইস্যুতে মিয়ানমারকে পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেওয়া হয়। রিপোর্ট দুলি মল্লিকের। 3 বছরের বেশি সময় ধরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়ে আছে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লাখেরও বেশি রোহিঙ্গা। বাংলাদেশ সরকার শুরু থেকে এ সংকটে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়ে আসলেও মিয়ানমার এখনও নিরাপদ প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এমন বাস্তবতায় জাতিসংঘের সাধারণ পরিষদে আবার উত্থাপিত হয় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবনা। 104 দেশের সমর্থনে OIC ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এটি উত্থাপন করে। 132 দেশ প্রস্তাবের পক্ষে ও 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। এবারের প্রস্তাবনায় আন্তর্জাতিক আদালতের আদেশ, ICC তদন্ত ও সদ্য সমাপ্ত মিয়ানমারের নির্বাচনে রোহিঙ্গাদের বঞ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
এছাড়া রোহিঙ্গাদের উপর সহিংসতায় জড়িতদের জবাবদিহিতা ও তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এবারের প্রস্তাবনাকে নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি জাতিসংঘের বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের ঐক্যবদ্ধ ও অকুণ্ঠ সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন, যা মিয়ানমারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মত তার। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কোভিড নাইন্টিনে দেশে আরও 30 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা 6,305। প্রায় 55 ঘন্টা পর বিদ্যুৎ পেল সিলেটবাসী, কাটতে শুরু করেছে পানি সংকট। আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। কোভিড নাইন্টিনে 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 6,305। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে, সংক্রমণের 257তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 17,531 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 2,364 জন, মোট শনাক্ত 4,41,159, নতুন 1,934 জন সহ সুস্থ 3,56,722। 24 ঘন্টায় শনাক্তের হার 13.48%। ঢাকা বিভাগে মৃত্যুহার সবচেয়ে বেশি 52.67%, এর পরের অবস্থানে থাকা চট্টগ্রামের মৃত্যুহার 19.46%। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সব কাজের উদ্দেশ্যই জনকল্যাণ, তাই জনগণের ভোগান্তি কমাতে বাস্তবায়নাধীন সব প্রকল্প সমন্বয়ের তাগিদ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউ থেকে সেতু ভবনের বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব সড়ক উন্নয়ন প্রকল্প শেষ করার নির্দেশনা দেন। এই ধীরগতি কাটিয়ে সেতু বিভাগ অংশের মেনটেন্স বিষয়টি জরুরি গুরুত্ব দিতে হবে, সে অংশে জনভোগান্তি আর বলার অপেক্ষা রাখে না। আমি ইতিপূর্বে আপনাদের একাধিক বলেছি, সড়ককে যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়ে সচিব মহোদয় বিষয়টি তদারক করার জন্য বলেছিলাম, কিন্তু লক্ষণীয় কোনো অগ্রগতি এখনও নেই। অগ্নিকাণ্ডের 55 ঘন্টা পর বিদ্যুৎ পেল সিলেটের মানুষ, তবে এখনও অন্ধকারে 5% এলাকা। আজ সন্ধ্যায় নতুন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করায় স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। মঙ্গলবার কুমারগাঁও সরবরাহ গ্রিডে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট বিভাগ। বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার দেখা দেয় মহানগর এলাকায়। পানি সংকটের সাথে যুক্ত হয় মোমবাতির আকাল। প্রকৌশলীদের তদারকি ও বিদ্যুৎ কর্মীদের নিরলস পরিশ্রমে পাওয়ার ট্রান্সফরমার মেরামত সম্পন্ন হয়। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে। এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তদন্ত কমিটি এসেছিলেন, ওনারা আমাদেরকে অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন, তারা ওনাদের তো তদন্ত কমিটির কাজ করতেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেছেন ভাস্কর ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এরকম দাবি সরকারের প্রতি হুমকি। মোহাম্মদ হানিফের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। গেল শুক্রবার রাজধানীর গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠে সমাবেশ করে তৌহিদি জনতা ঐক্য পরিষদ। ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হলে 24 ঘন্টার মধ্যে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। ধোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করার অধ্যত্তও দেখায় তারা। আমি মনে করি স্বাধীনতা স্মারক অপরাজেয় বাংলা সহ সব ভাস্কর্য অপসারণের দাবি করে তারা। ভাস্কর্যকে কেউ কিন্তু এখানে তাকে প্রতিমা হিসেবে কেউ গ্রহণ করার কোনো প্রশ্ন আসছে না। যে তারা সস্তা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এবং এই সরকারের বিরুদ্ধে একটি আলোড়ন তোলার জন্যই এই বক্তব্যটি দিয়েছেন। তাদের এই অধ্যত্তপূর্ণ আচরণে ক্ষুব্ধ শিল্পী সমাজ। ভাস্কর রাশা বলেন, ভাস্কর্য একটি শিল্প, একটি দেশকে উপস্থাপন করে ভাস্কর্য। এই ভাস্কর্য ভাঙা দাবি রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেন এই ভাস্কর। এরা হলো চাতারা পতাকার লোক, এরা মুক্তিযুদ্ধের লোক না। স্পষ্ট প্রমাণ করছে তারা যে তারা মুক্তিযুদ্ধের লোক না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হলে পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে দেবে, এই ভাবনাই তাদের মাথায় আসার কথা না। ইসলামী দলগুলোর কাছ থেকে আরো দায়িত্বশীল বক্তব্য আসা উচিত বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। বাংলাদেশের স্বাধীনতা যারা অর্জন করে দিয়েছেন তারা হচ্ছে বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে,
তাদেরকে বিচ্ছিন্ন করার জন্যই এদের এই প্রতিষ্ঠা। এটি হচ্ছে আদর্শিক একটি সংঘাত, সে আদর্শিক সংঘাতকে তৈরি করেই তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, মানুষকে ভুল বোঝাতে চাচ্ছে। এর আগেও প্রতিবাদের মুখে সুপ্রিম কোর্টের ভেতর জাস্টিস লেডির ভাস্কর্য, বিমানবন্দর সড়কে ফকির লালন শাহর ভাস্কর্য অপসারণ করা হয়েছিল। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, বয়স্ক মানুষের দেহে কার্যকর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই কাতারের উদ্দেশ্যে জাতীয় ফুটবলের ঢাকা দেয়। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। জাবারগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্কুল খুলে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না বললেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিনের জন্য দেওয়া হয়েছে আগাম বুকিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন, রায় সন্তুষ্ট বাদী পক্ষ। চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে 8 জন নিহত, আহত 5। রোহিঙ্গা সংকট সমাধানের চতুর্থবারের মতো জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।